नमस्कार, आमी इंद्राणी, शुरू करछी आजके संसदीय राजनीतिक चरित्रई हलो स्ट्रेंज बेड पार्टनारदेर खुंजे बार करा। क्यों भेबेछिलेन नाकि जे कांग्रेस शिवसेना जोट हवा सम्भव? क्यों भेबेछिलेन ए बांग्लाय देवाले लेखा कांग्रेसेर कालो हाथ भेंगे दाओ गुड़िए दावेर काली मुछे जावार आगेई कांग्रेस बामैक्य हये जाबे? हय, राजनीतिते एरकम हय। বামেদের বিপ্লবের সিঁড়ি বেয়ে টগর গোষ্ঠমিপনা থেকে বাম কংগ্রেস জোট, তৃণমূল বিজেপি জোট, আবার মাঝে মধ্যেই কংগ্রেস তৃণমূল জোট হয়েছে, ভেঙেছে, আবারও হতেই পারে। কিন্তু এরাজ্যের কংগ্রেস বাম তৃণমূলের বা বলা ভালো আদতে এই বাংলার রাজনীতির মূল চাবিকাঠিটা কি? আজ নয়, স্বাধীনতার বহু আগে থেকেই বাংলার রাজনীতি দিল্লির বিরোধিতার ইতিহাস নিয়ে পথ চলা শুরু করেছে। দেশের সব থেকে বড় পলিটিক্যাল প্ল্যাটফর্ম কংগ্রেস থেকে ওই সময়ের হিন্দু মহাসভার বা বিপ্লবী আন্দোলনের প্রত্যেক ধারার নেতৃত্বে ছিলেন বাংলার বিভিন্ন মানুষ। কিন্তু দিল্লির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাদের বিরোধ ছিল এক ঐতিহাসিক সত্য। নেতাজি সুভাষ বসুর সঙ্গে গান্ধী পাটেলের বিরোধিতা, শ্যামাপ্রসাদের সঙ্গে হিন্দু মহাসভার নেতাদের কলহ, এমনকি ভগত সিং সারা দেশ জুড়ে বিপ্লবী সংগঠনে ডাক দিয়েছিলেন, তাতে কিছু বঙ্গ সন্তান ছিলেন না? অনুশীলন সমিতি বা বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃত্ব ওই ডাকে সাড়া দেননি। আজও সেই ধারা বর্তমান। তৃণমূল মেনে নেয়নি কংগ্রেসের দাদাগিরি, মেনে নেয়নি বিজেপির আধিপত্য, তারা স্বাধীনভাবে চলার পথ বেছে নিয়েছে। সিপিএমের বেঙ্গল লাইন তো আজকের নয়, সেই প্রমোদ আমলের। আর কংগ্রেসের তো বাংলা হয়ে ওঠার ইতিহাস সববার জানা। গণিখান থেকে সিদ্ধার্থ, প্রিয় থেকে সুব্রত, কংগ্রেস নয় বরং বাংলা কংগ্রেসের নেতা ছিলেন এটা বলাই ভালো। সেটাই বিষয় আজকে। পশ্চিমবঙ্গের রাজনীতি চিরতকাল দিল্লি বিরোধী, এটাই বাংলা চরিত্র। বর্তমান জাতীয় রাজনীতিতে দুটো শব্দ চলছে, ডাবল ইঞ্জিন ও ইন্ডিয়া। আরো পরিষ্কার করে বলতে গেলে এনডিএ বনাম ইন্ডিয়া। দুপক্ষই শক্তি প্রদর্শনে ব্যস্ত, কারোর পালে 26 তো কারোর ঝুলিতে 38। শরিক শক্তিতে কে কতটা এগিয়ে তারই পরীক্ষা। তা দিয়ে কোনোদিনই ইভিএম এর হিসেব নিকেশ কষা যায়নি, ভবিষ্যতেও যাবে না। তবে রাজনীতি মানে শাসক ও বিরোধীর ঠোকাঠুকি, ক্ষমতা ধরে রাখা আর উৎখাত হওয়ার মাঝে বিরাট ফাঁক। দিল্লির মসনদ দখলের লড়াইয়ে কংগ্রেস আর বিজেপির বরাবরের দাপট। কংগ্রেস সবসময় একা নয়, কখনো ইউপিএ গড়ে উঠেছে, হালে ইন্ডিয়া, বিজেপিও তাই। শরিককে নিয়ে ক্ষমতায় একা সাধ্য কখনোই হয়নি। সরকার বদলেছে, বদলেছে বিরোধীদের ইস্যু, বিরোধী থেকে ক্ষমতায় এলে সেই ইস্যু বদলে চায়, বিরোধিতা পাল্টে চায়। তবে হালে ডবল ইঞ্জিন সরকার নামক শব্দবন্ধের সূত্র ধরে বলাই যায় ইঞ্জিন ডবল হলেই হাল ফেরে না। মণিপুরে কেন মৃত্যু মিছিল, হরিয়ানায় কেন হাহাকার, জবাব নেই। বাংলা কখনো ডবল ইঞ্জিন সরকার দেখেনি, ভবিষ্যতেও দেখবে না, বলা যাবে না। 24 কেন্দ্রে ক্ষমতা রদবদল হওয়ার সম্ভাবনা বাড়ছে, 26 রাজ্যে সরকার বদলের বিশেষ সম্ভাবনা নেই, অতএব ডাবল ইঞ্জিন সরকার। তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ ঠেকে যাচ্ছে উন্নয়নে। প্রান্তিক মানুষকে সুবিধা দিয়ে জীবনে আরো সুরাহা এনে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে। মমতার কৌশলী রাজনীতির কাছে আটকে যাচ্ছে বিজেপি। বাংলায় গেরুয়া সংগঠনের অভাব, অন্য রাজ্যে ছবিটা অনেকটাই আলাদা, তবুও গেরুয়া রং ফিকে হচ্ছে, ইস্যুভিত্তিক বিরোধিতার ঝাঁজ বাড়ছে। কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগে সরব মমতা, বাংলার বঞ্চনা নিয়ে মোদীর সঙ্গে দেখাও করেছেন, এটাই তার ট্যাকটিক্স। এই বিরোধিতাই বাংলাকে অন্য রাজ্য থেকে আলাদা করেছে। বিধান রায়ের সময় দিল্লির সঙ্গে লড়াই সামনে আসেনি, কিন্তু বিধান রায় নিজে তদবির করেই নিয়ে আসতেন বাংলার প্রকল্প, এবং তার জন্য ওনাকে কম কাজ খড় পোড়াতে হয়নি। একটা সময় নেহরুর কাছে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা বিধান রায়ের বিরুদ্ধে নিয়মিত অনুযোগ করতে আসতেন। বিধান রায় নাকি সরাসরি তাদের সেক্রেটারিদেরকে ফোন করে বিভিন্ন প্রকল্পের কথা বলতেন। বিধান নেহরু জমানা শেষ হতেই রাজ্যে যুক্ত ফল, কেন্দ্রের সঙ্গে লাগাতার লড়াই, ইউনিয়ন গভর্নমেন্টের প্রতিনিধি রাজ্যপাল ধরমবীর সে লড়াইয়ের আঁচ পেয়েছে। এরপর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা, কেন্দ্রে সঞ্জয়ের প্রতিপত্তি, কাজেই সিদ্ধার্থ মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে খটাখটি লেগেই থাকত। সঞ্জয় শুরু থেকেই সিদ্ধার্থ শঙ্কর রায়কে অতি অপছন্দ করতেন বললেও কম বলা হয়। এবার বাম জমানা, জ্যোতি বসুর জমানা, কেন্দ্রীয় সরকার দেয় নাই, টাকা আমরা কোথায় পাই? কেন্দ্রের বঞ্চনা, বিমাত্র সুলভ আচরণ, বাংলাকে না খাইয়ে মারার চক্রান্ত ইত্যাদি শুনতে শুনতে কান পচে গেছে।
কান পচলে কি হবে? বাস্তব তো ছিল সেটাই, বাংলা যেমন দিল্লি বিরোধী, দিল্লিও তেমনি বাংলা বিরোধী। শিল্প আসতে দেওয়া হয়নি, সরকারি দপ্তর নিয়ে চলে যাওয়া হয়েছে অন্য রাজ্যে। সেই কবে কলকাতা রাজধানী ছিল, তার গুমর ভাঙাতে দিল্লি বাংলা বিরোধী তার ঝান্ডা নিয়ে হেঁটেছে, হেঁটেই চলেছে। বাম জমানায় কি তার সমাধান হলো? হতেই পারত। বাংলা জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে অনেক কিছুই বদলাতে পারত। গণি খান বুঝেছিলেন বাংলার জন্য পারবেন না, উনি মালদার জন্য করেছিলেন। বুদ্ধদেব শুরু করতে পারতেন, সবাইকে অবাক করে বুদ্ধ আদবানির সম্পর্ক ছিল দারুণ। কিন্তু বুদ্ধবাবুর আবেগ কাজ করেছিল মস্তিষ্ককে বাঁচাতে, যা হবার তাই হলো। বাংলা দিল্লির বিবাদ মেটার আগেই বুদ্ধ বিদায়, বাম বিদায়। এবার মমতা বা তৃণমূল জমানা, বাংলার দিল্লি বিরোধিতা বা দিল্লি বাংলার বিরোধিতা কোন পর্যায়ে? তৃণমূল ডাক দিচ্ছে দিল্লি চলো, দিল্লি গিয়ে ঘেরাও করা হবে মন্ত্রীদের দফতর, আদায় করা হবে 100 দিনের কাজের পয়সা, গৃহ নির্মাণ বাবদ পয়সা ইত্যাদি, সে এক বিরাট লিস্ট। এবং উল্টো দিকে বিরোধী দলনেতা চিঠি লিখে সেই টাকা আটকে দেবার দাবি করছেন। তীব্র হয়ে উঠছে দিল্লি বাংলার লড়াই। বামেরাই লড়াইকে নির্বাচনী ইস্যু করতে চেয়েছিলেন বটে, কিন্তু আজ মমতা এই লড়াইকে নির্বাচনী ইস্যু করে তুলতে পেরেছেন। দিল্লির কাছে লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে আছে, রাজ্যের মানুষ তা জানে বা তারা সেটা বিশ্বাস করেন। আর পেয়ে গেলেই কারোর ওষুধের পয়সা, কারো দুধের পয়সা, কারো স্কুলের ফিজ অনেকটাই হয়, সেটাও জানেন। আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম, দিল্লির সরকার, নরেন্দ্র মোদীর সরকার বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে, সেটা কতখানি সত্য? শুনুন প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছে। আমাদের পশ্চিমবাংলার 100 দিনের কাজের টাকা বলুন, আমাদের পশ্চিমবাংলার সরকারি আবাসন যেটা, মানে যেটা সরকারি বাসস্থান, যেটা যে সরকারি বাড়ি দেওয়ার যে প্রকল্প বলুন, সমস্ত ক্ষেত্রেই তো আমাদের জিএসটি নিয়ে যাচ্ছে, অথচ রিটার্ন ব্যাক জিএসটি পাচ্ছি না আমরা। একদমই, আমাদের 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আমাদের স্টুডেন্টসদের জন্য যে কোনো রকম প্রকল্প, সেগুলো কোনো রকমই কেন্দ্র সরকারের এ থেকে আসা মানে বন্ধ হয়ে গেছে, তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি এটাকে সত্যি এই জন্যই মনে করি, কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যে কিছু প্রকল্পগুলো আছে, ওখানে রাজ্য সরকার যে প্রকল্পতে এগাতে চাইছে, কেন্দ্র সরকারের কিছু টাকা রাজ্য সরকারের কাছে আসছে না। ফুলাংশে একেবারেই সত্যি, তার কারণ হচ্ছে যে আমাদের তো ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, তাহলে রাজ্যের যে সমস্ত দাবি দাওয়া সেটা মেটানোর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের উপরে অবশ্যই বর্তায়। হ্যাঁ, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার হিসেব নেবেন, রাজ্য সরকারকে টাকা দিলে তার হিসেব নিশ্চয়ই চাওয়ার অধিকার আছে, এটাও যেমন সত্যি, পাশাপাশি যে সমস্ত বিভিন্ন যে সমাজসেবামূলক এবং জনকল্যাণমূলক যে সমস্ত বিভিন্ন যে স্কিমগুলো রাজ্যে চলছে এটাও তো সত্যি। 100 দিনের টাকা তিনি আটকে রেখেছেন, এদিকে হচ্ছে গ্যাসের দাম যে পরিমাণে বাড়ছে, আর অন্যান্য দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, এবং এক এক করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্য হাতে তুলে দিচ্ছে, তার তো এফেক্ট আমার রাজ্যেও পড়ছে, তাতে তো প্রচুর মানুষ প্রায় বেকার হয়ে পড়ছে। এতে তো এটা তো এক প্রকার ভাতে মারারই সমান ছাড়া নতুন করে বলার বলার তো কিছু নেই। কেন্দ্র যেভাবে আমাদের টাকা দিচ্ছে সে টাকার যেমন তার হিসাব নেওয়ার দরকার আছে, তেমনি রাজ্যেরও প্রয়োজনে তার টাকা রাজ্যকে দেওয়ার প্রয়োজন আছে। 11 কোটি মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছেন, সেই ব্যক্তি রাজনৈতিকগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না পেরে, না লড়াই করতে পেরে বাংলা মানুষকে, বাঙালি জাতিকে প্রায় 100 দিনে প্রায় 7,500 কোটি টাকা এবং আবাস যোজনা প্রায় 8,000 কোটি টাকা বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন গ্রামে গঞ্জে আমার তিথিবাড়ি, আমার 5 তিথি বিভিন্ন গ্রামে বিয়ে হয়েছে, তারা 100 দিনে কাজের সঙ্গে যুক্ত, অনেকেই টাকা পায়নি, অনেকেই টাকা পাচ্ছে নি, তার কারণ হচ্ছে দিল্লি সরকার অর্থাৎ মোদী সরকার, হ্যাঁ, 100 দিনে কাজে বরাদ্দ প্রায় পশ্চিমবঙ্গে স্তব্ধ করে দিয়েছে। গত বিধানসভা 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখছি যে বিজেপি অবস্থা খুব কঠিন অবস্থায়। তারা আশা করেছিল যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় চলে আসবে, ক্ষমতায় তারা না ফিরতে পেরে, না আসতে পেরে তখন থেকেই শুরু হয়েছে তাদের বাংলার সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকারকে ভাতে মারার চক্রান্ত। বিরোধী দলনেতা যে তার কথাই কেন্দ্রীয় সরকার চলছে, অন্যায়ভাবে আমাদেরকে এই টাকাগুলো আটকে রেখেছে দীর্ঘদিন ধরে, আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী সে তার মানবিক মুখ থেকে
দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন যে প্রকল্প আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য জনসাধারণের জন্য আমদানিতার জন্য যেটা করে চলেছে ওনারা সেটা বাধা সৃষ্টি করছেন। যেভাবে বাংলা প্রকল্পের টাকা আটকানো হচ্ছে তাইতে তো ভাতে মারারই চেষ্টা করা হচ্ছে, নাহলে এই বঞ্চনা এত কিছু এগুলো কেন হবে? এটা 100% সত্যি যে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। বাংলার বিভিন্ন যে প্রকল্পগুলো কেন্দ্রের কাছ থেকে আমাদের যে পাওনা সেগুলো দিল্লির সরকার সমস্ত বন্ধ করে দিয়েছে। এখানকার কিছু উপটিঙানি নেতাদের কথায় সেগুলো প্রায় সবই বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা তো চলছে, সর্বক্ষেত্রে বঞ্চনা চলছে, শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এবং আমাদের যে বিভিন্ন প্রকল্পের টাকা সেগুলোও আটকে রয়েছে। এত বঞ্চনার পরে তো ন্যাচারালি যে কোনো মানুষই বলবে যে আমাদের প্রতি বঞ্চনা হচ্ছে। পুরো টোটাল পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকেই ভেঙে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। গরিবদের 100 দিনের টাকা আটকে আছে, গরিবদের বাড়ির টাকা আটকে আছে, এবং কাদের জন্য কার ভুলে আটকে আছে সে কথা আমি যাচ্ছি না, কিন্তু আমি এই গরিবের মুখের দিকে আমি তাকিয়ে কথাটা বলছি। আমি না, এখানে আমার ব্যক্তিগত মত, এই গরিবের টাকাটা এরা গরিবরা কী দোষ করলো? এই গরিবের টাকাটা আটকানো তো গরিবের তো কোনো দোষ নেই, এরা তো মাথার ওপরে ছাপটা পেত। 100 দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে আমাদের যা প্রাপ্য রাজ্য সরকারের, সব রাজ্য যেমন পেয়ে থাকে, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, অবিজেপি শাসিত রাজ্য যা পায় আমার বাংলাও তাই পাক, কিন্তু আজকে 15,000 কোটি টাকার বেশি দেনা, মানে আমরা হকের টাকা, এই টাকাটা যদি আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দরদী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কোনো সময় কোনো কাজ এমন করবেন না যে কাজে মানে মানে জনগণের বিরুদ্ধে যায়। আপাত দৃষ্টিতে আমার তাই মনে হয় যে অনেক কিছু বিল আটকে আছে দিল্লিতে, যেমন আমাদের 100 দিনের কাজের টাকা বা আরও বিভিন্ন রকমের ফান্ড আসছে না, আমাদের উন্নয়নমূলক কাজগুলো আটকে আছে। হ্যাঁ, গুজরাটের পার ক্যাপিটা ইনকাম অনেকটাই বেশি, বাংলার দ্বিগুণ, কিন্তু দারিদ্র কমার হারে বাংলা অনেক এগিয়ে। ম্যাল নিউট্রিশনে গুজরাটের চেয়ে অনেক অনেক কম, মোট দারিদ্র হিসেবেও গুজরাটের চেয়ে ঢের ভালো আমাদের বাংলা, এসব নীতি আয়োগের তথ্য। কিন্তু তাতে কি, আজও বাংলা দিল্লি লড়াই চলছে, আজও দিল্লির সরকার ইউনিয়ন গভর্নমেন্ট ভাতে মারার বদলে বর্ষতা কিনতে চায়, আজও এই বাংলার কিছু মির্জাফরেরা এ বাংলায় বসেই বাংলার বিরুদ্ধে চক্রান্ত চালায়। গুপ্ত যুগে, পাল বা সেন যুগেও সুলতানি আমল দিল্লির সঙ্গে লড়াই ছিল, বারো ভূঁইয়ার লড়াই ছিল, মোগল বা ইংরেজদের বিরুদ্ধে লড়াই ছিল, দিল্লির বিরুদ্ধে বাংলার সে লড়াই এখনো থামে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।